হাজার টাকার মধ্যে একটা এফোর্টলেস সামারি ভাইবের ড্রেস বানাবো বা গাউনের মতোই বানাবো। এর উপরে 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 একটু খুঁজে আসি যদি হয় নিয়ে যাবো। সারা বাংলাদেশে নেই। এইভাবে দিব, এইভাবে দিব। তাহলে আমি খুবই কনফিউজড হয়ে গেছি। প্যারা লাগে যে কোনটা রাখতে রেখে কোনটা নিব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড এপিসোড অফ ইয়েস টু ফ্যাশন। আজকে আমরা এগেইন চলে এসেছি একটা 2000 টাকা বাজেট শপিং চ্যালেঞ্জ নিয়ে। আমি আজকে 2000 টাকার মধ্যে একটা এফোর্টলেস সামারি ভাইবের ড্রেস বানাবো, যার জন্য আমরা চলে এসেছি ঢাকার চাঁদনী চক মার্কেটের সামনে। আইনো তোমাদের অনেকের কমপ্লেন আছে যে কেন আমরা চাঁদনী চক বা নিউ মার্কেট এরিয়াটাই বেশি প্রেফার করি, আর এখানেই কেন বেশি শপিং ব্লগ বানাই। এর কারণ হচ্ছে আমি পার্সোনালি গজ কাপড়ের জন্য আসলে ঢাকার নিউ মার্কেট বা চাঁদনী চক থেকে বেটার প্লেস এখনও পাইনি। তো তোমরা যদি এর থেকেও বেটার প্লেস জেনে থাকো বা চাও আমরা অন্য কোনো জায়গায় হচ্ছে এরকম শপিং ব্লগ বানাই, তাহলে লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন বিলো। তো চলো আর দেরি না করে শপিং শুরু করা যায়। সুতির মধ্যে কী কী কাপড় আছে? এই কয়টা কালারই আছে না, পিঙ্কের উপর নাই? না, জর্জেট দেখবো না ভাইয়া, সুতি দেখবো। ভাইয়া ওইটা একটু দেখি, এই যে একটা স্ট্রাইপ স্ট্রাইপ প্রিন্ট, ওই যে এর উপরে 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 উপরে, হ্যাঁ এটা একটু দেখি। পাকিস্তানি আমাজন কত? পাকিস্তানি আমাজন কত? কত এটা? কত দাম? চাইলে 350, নিলে 300 করে রাখ। এটার উপর কি কি কালার আছে? এটা কালার হলো একটা হবে পাকিস্তানি মাসলাই কটন, মানে কি ওটা অনেক পাতলা। এটা ইনার লাগবে না? ইনার লাগবে, তাই না? না না, কিভাবে লাগবে না? এগুলোর গজ কেমন? এগুলো 450। আচ্ছা তাহলে একটু দেখি, ঠিক আছে। গ্রামীণ ছে কয় হাত বহর? না না না, এটা এমনি কি কি কালার আছে? চিকেন কারি পিঙ্ক কালার কাপড়টা দেখি। এই কাপড়টা সুন্দর, বাট ইনার লাগবে দেখে আমি ক্রিয়া করছি। আর গজ কত বলছেন? লাগবে না রে বাবা, আপনি নিশ্চিন্তা নেন, ইনার যদি নাও লাগে আপনি যেই দাম বলছেন ভাইয়া। দাম বেশি বলি না, এটা অপেল প্রিন্ট, অনেক বেশি বলছেন। আউট অফ মার্কেট, এক গুচ কাপড় নাই তো। কি বানাবেন এটা দিয়ে আপনি? এটা ইয়া গাও, মানে মিডি টাইপের ড্রেস বানাবো, গাউনের মতোই বানাবো। বিঙ্গো জিত হবে এটা 350। আচ্ছা 500 তো? না না না, আগে কাটেন, আগে কাটেন না। আমি এটা আপনাকে দিচ্ছি কেন জানেন? এটা আপনি পরবেন আরো 10 জন নিতে আসবে। দেখি কাপড়টা একটু ভালো করে, ভাই এটা ধুইলে কি কালার ইয়া হয়ে যাবে? আমি খুব 50 বছর কিচ্ছু হবে না, আপনি এটা কাপড় নিচ্ছেন না তো। 350 হবে না জান, বরাবর 400। না না ভাইয়া, 400 হবেই না, কারণ আপনি নাই প্রথম। আপনি না না না, আচ্ছা ভাই যদি 400 হয় আমি তাহলে একটু খুঁজে আসি, যদি হয় নিয়ে যাবো। সারা বাংলাদেশে নাই, আগে আগে কাইতেন না ভাই, একটু দাঁড়া, আপনি 350 হইলে আমি নিব না, তা আসলে আমার বাজেটে হবে না। আপনি পড়বেন কিন্তু আপনার ফলোয়ার যারা আছে তারা দেখবেন অনেক চাপ। স্কিন কালারটা একটা নিয়ে যান, স্কিন কালারটা ভালো। না না, স্কিন কালারটা নিব না। সো এখান থেকে আমি আমার ড্রেসের কাপড়টা নিয়ে নিয়েছি, 3 গজ 350 করে ছিল, সো আমার টোটাল পড়েছে হচ্ছে 1050 টাকা। এখন আমরা উপরে যাব, বিকজ এই ড্রেসটার জন্য আমি ভাবছি যে আমি কিছু লেস কিনব। তো চলো আমরা এখন উপরে যাই। খুশি কাটা লেসগুলোই দেখবো। এই যে এই ফুলটার হোয়াইট হোয়াইট হবে, হ্যাঁ দেখি এরকম। এগুলো গজ কত করে? এগুলোর গজ হলো 60 টাকা। এই আরেকটা ডিজাইন আছে, এটার গজ কত? কোনটা নিবেন আগে চুজ করতে পারতেছ না, দাঁড়ান। এই ভাইয়ের কাছে আমি হচ্ছে কিছু একটু ফ্লাওয়ারের ডিজাইনের কুশি কাটা লেসগুলো দেখলাম, মোটামুটি ভালো লাগছে, বাট আমি চাচ্ছি আর একটু দোকান হচ্ছে এক্সপ্লোর করতে, তারপর আমি লাস্টে ডিসাইড করে একটা লেস কিনব। এই হোয়াইট লেসগুলো ফ্লাওয়ারের উপর হবে না? বড়গুলো না, কুশি কাটার উপরে যাচ্ছে। আচ্ছা ভাইয়া রাখি, একটু কনফিউজ হয়ে যাচ্ছি যে আমার এই ড্রেসটার সাথে কীরকম লেস ভালো লাগবে, কজ আমার মাথায় তো ওরকম কোনো রেফারেন্স পিকচার নেই, আমি জাস্ট আমার নিজের মতো বানাবো। তো এরকম নিজের মতো বানাতে গেলে একটু এসে প্যারা লাগে যে কোনটা রাখতে রেখে কোনটা নিব। সুন্দর বাট ম্যাচ করতেছে না, মানে একটু ব্লু এর উপর দেখে নীলের উপর আছে কিনা, হচ্ছে না এমন করে। এটা কত রাখবেন ভাইয়া?
দুই গজ নয় দিব না এটা 180 টাকা 170 টাকা দিব না 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 ভাই 50 করে গজ রাখুন তাহলে তো বেশি না আচ্ছা দিন কয় গজ এখানে আপনি কয় গজ ধরছেন যদি এটা ড্রেসের নিচে দেই এই গোল্ডেনটা তাহলে ভালো লাগতে পারে তাহলে আমি খুবই কনফিউজড হয়ে গেছি গোল্ডেন গজ 180 টাকা এটা তো সোনা এই ভাবে দিব হ্যাঁ এই ভাবে দিব কাঁধে আবার এটা কাঁধে এখানে কতখানি হয়েছে এটাকে দেখেন এখানে কি দুই গজ তো মনে হয় না নিচে কি এই এরকম ঘের হবে হ্যাঁ এরকম ঘের এরকম ঘের হলে আড়াই গজ দিতে হবে আড়াই গজ দুই তিন ওই সাড়ে তিন গজ আছে সাড়ে তিন গজ কত হয় কয় টাকা হয় হিসাবে 175 টাকা হয় নাকি চার গজ দিয়ে দিব কম বেশি হয় তখন কি করব আচ্ছা দেন তাহলে চার গজ দেন ভাই বাট ভাই কম দিয়েন না কারণ আমি একদম কেটে মানে কম দিব কেন ভাই এইগুলা তো কম দিলে তো ব্যবসা হবে না বুঝলেন না আমি আপনার কাছে দায়ী থাকব না তো আজকের মতো আমার কেনাকাটা শেষ এখন জাস্ট আমি ড্রেসটা বানাতে দিব এন্ড এটা ফাইনালি দেখতে কেমন লাগছে এটা দেখার জন্য আরো কিছুক্ষণ ওয়েট করতে হবে সো আজকের মতো আল্লাহ হাফেজ দিস ইজ মাই টুডেস আউটফিট এই ড্রেসটা যে এত সুন্দর হবে এটা আমি বানানোর আগে আসলে এক্সপেক্ট করিনি এই ড্রেসটা বানাতে তোমরা কিন্তু দেখেছো যে আমার খরচ পড়েছিল কাপড় আর লেজ সহ 1250 টাকা আর আমার টেইলার্সের জন্য বেঁচেছিল 750 টাকা আর এই যে দেখছো এই জামাটা আর এই যে পিছের বো এই সব কিছু মিলে আমার খরচ পড়ে হচ্ছে 650 টাকা দ্যাট মিনস আমার 2000 টাকা থেকে আরও 100 টাকা সেভ হয় সো ডেফিনেটলি আমি চ্যালেঞ্জটা হচ্ছে কমপ্লিট করতে পেরেছি তো তোমরা আমাকে জানিও যে তোমাদের এইবারের এপিসোডটা কেমন লেগেছে আর নেক্সট তোমরা কী ধরনের আউটফিট চাও যেটা আমি রিক্রিয়েট করবো আর বানাবো তো আজকের পর্যন্ত এইটুকুই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ